घर में तू पहुंचा घर दारी
বলে যাও আমার কুকা কোথায় কেউ না কুকা আই আই বাবা একটি বার তুই শুধু আমাকে মা বলে ডাক আমি আর কিছু চাই না বাবা আমি আর কিছু চাই না ওরে মানিক ফিরে আয় ওরে মানিক একটি বার তুই আমার বুকে ফিরে আয় বাবা ফিরে আয় ফিরে আয় আজ আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না খুবই ক্লান্ত লাগছে না আমি আর দাঁড়িয়ে থাকবো না এই পালঙ্ক মাঝারি আমি একটু বিশ্রাম করব আসবে সমন করবে গম লালেবা যাবে চলে আসবে সমন করবে গম লালেবা যাবে চলে ঘুমের ঘরে আমি একই স্বপ্নে দেখলো কে যেন আমাকে ডেকে বলছে ওহে লাল হেতা নয় হেতা নয় শীঘ্রই তুমি চলে এসো স্বর্গধামে আমার মন বলছে আমি আর বাজবো না আমার অন্তিম কালে আমার 18 লক্ষ টাকার জমিধারী আর আমার অবুজ পুত্র তুতাকে আমি কার হাতে অর্পণ করে যাব আমি বুঝতে পেরেছি কোথায় কোথায় আব্দুল হামিদ আপনি মরে বলাইছেন মরে বলাইছেন হুজুর আব্দুল হামিদ হুজুর যাও আমার ছোট ভাই দোলো আর আমার নয়নের মণি আমার বুকের মানিক অবজ পুত্র তোতাকে তুমি এখানে পাঠিয়ে দাও হুজুর আপনি চিন্তা করেন না মুই যাবু আর আমু পিতা পিতা আমাকে ডাকছেন পিতা শালা শোয়ারের বাচ্চা যত বড় বাচ্চা তত বড় কথা দাদা তাকে আচ্ছা পিতা চামড়া তোলা রা শালা শোয়ারের বাচ্চা দাদা তোমার কি হয়েছে দাদা ভাই দুলু দাদা আজ আমি শুয়েছিলাম এই পালঙ্ক মাঝারি
হঠাৎ আমি ঘুমের ঘরে কি স্বপ্নে দেখলাম রে কি স্বপ্ন দাদা কে যেন আমাকে ডেকে বলছি কি বলছে ওহে লাল হেতা নয় শিগগিরই তুমি চলে এসো স্বর্গ ধামে দাদা ও যে স্বপ্ন কোনোদিনই বাস্তবে পড়ে ভাই তুলু দাদা আমার মন বলছে আমি আর এই পৃথিবীতে বাঁচতে পারবো না না দাদা না আমরা বললে আমি চলে ভেঙে পড়ব দাদা ভাই দুলু আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত আমি তোমাকে তিনটি শর্ত দিয়ে যাব বলো ভাই তুমি কি আমার কথাগুলি রাখবে বলো দাদা আমি আপনার চেষ্টা করব চেষ্টার কোনো ত্রুটি হবে না দাদা ভাই দুলু আমার প্রথম শর্ত হবে আমার এই 18 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দিয়ে যাব আমার নামে দাদা কেন সবটুকু আমার নামে কেন দাদা ভাই দুলু বলো আমার তোতা যখন নাবালক থেকে সাবালক হবে তখন এই 18 লক্ষ টাকা তুমি তাকে বুঝিয়ে দেবে তাই হবে দাদা আর বিন্দু বিশ্বাস মিথ্যা হবে না দাদা আমি তাই করব দাদা আর আমার তৃতীয় শর্ত হয়েছে আমার তোতা যখন বয়স প্রাপ্ত হবে কোন ভালো বংশের মেয়ে দেখে আমার একমাত্র তোতাকে তুমি বিয়ে দেবে সত্যি দাদা তাই হবে তাকে আমি সৎ উপযুক্ত পাত্রী দেখে অবশ্যই অবশ্যই তাকে বিয়ে দেবো দাদা বলু তোর কথা শুনি আমি খুবই খুশি হয়েছি রে ভাই আব্দুল হামিদ যাও এই মুহূর্তে তুমি আমার দানপত্র দলিল নিয়ে এসো হুজুর বুঝাইতে আছি পিতা পিতা আপনি কি বলছেন পিতা আপনি কি আমাকে রেখে চলে যাবে পিতা ওরে মানি হুজুর হুজুর এই না হুজুর পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে না রে মানি একদিন না একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ছেড়ে বড় পারে দাদা এভাবে বললে তো আমরা কষ্ট পাব দাদা আব্দুল হামিদ হুজুর এই মুই লইয়েছি হুজুর ওরে দিশনারে লাল থাকতে জীব দলুর হাতে রাজ্য খান দিশনারে লাল থাকতে জীব দলুর হাতে রাজ্য খান রাজ্য দিলে ভাসবে তো তাপ চোখের জলে হ্যাঁ তলুর হাতে রাজ্য দিলে ভাসবে তো তাপ চোখের জলে ভাসবে তো তাপ যথাতথা ভাসবে তো তাপ যথাতথা ফেলবে শুধু চোখের জল তৃষ্ণারে লাল থাকবে জীবন দলুর হাতে রাজ্য খান তৃষ্ণারে লাল থাকবে জীবন দলুর হাতে রাজ্য খান ও কিছু না দাদা ও যে সত্যি একজন পাগল দাদা পাগলের কথায় তো সব কিছু শব্দ করা যাবে না দাদা ভার যা ইচ্ছে তাই প্রতিপালন করো দাদা ঠিক আছে রে দুলু আমি পাগলের কথায় কর্ণপাত না করি এই মুহূর্তে
দান পত্র দলিলে আমি সই করে দিই তাই হোক দাদা তাই হোক জমিদার লাল মিয়ার কথা কোনো দিনই অন্যতা হয় না পিতা আমার যে অনেক ভয় লাগছে পিতা তুমি আমাকে রেখে চলে যাওয়া ওরে মানি আমি চলে গেলে তোর কাকা তো রয়েছে সংসারের মতো আদর করবি কখনো হতে পারে না দাদা এ কখনো হতে পারে না তুমি মরে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো দাদা পিতা আপনি কি ভাই গুলো দাদা আমাকে তোরা শক্ত করে দাদা দাদা চিন্তার কোনো কারণ নেই দাদা চিন্তার কোনো কারণ নেই চলো দাদা রাত্রি প্রায় শেষ মুহূর্তে চলছে তোমাকে মসজিদে নিয়ে যাই দাদা আমাকে মসজিদে নিয়ে চল মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার নামাজ আদায় করব আমাকে ধর দাদা কি হলো আমার পিতা যে আমাকে রেখে চলে গেছে ও খোদা এখন আমি কি করব কোথায় যাব কাকে নিয়ে আমি বাঁচব চলে গেছে কাকা এখন আমি করবো কাকা বলো কাকা তুমি বলো পৃথিবীর সবাইকে একদিন এই মায়া ছেড়ে চলে যেতে হবে কেউ থাকবে না তুই আমি ইচ এন্ড এভরিবডি সবাইকে চল বাবি চল তুই কোনো চিন্তা করিস নি আমি তো রয়েছি আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি আমি তোমাকে সত্যি ভালোবাসি চল স্কুলে যাবে চলো কাকা তাই হবে কাকা চলো বেশ তাই হোক চলো চলো কাকা
অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাইখো আমি তো বালা না বালা লয়া খাইখো আমি তো বালা না আমি তো কমিটির লোক তো মনে মনে কিন্তু আপনারে ভালোবাসি মনে মনে সত্যি আপনি ভালোবাসেন না আমি একটু একটু ওরে তুমি ভালোবাসো কিনা তুমি ভালোবাসো কিনা তেরাই করো আমারে আমি ভালোবাসি যে তোরে তুমি ভালোবাসো কিনা তুমি ভালোবাসো কিনা তেরাই করো আমারে আমি ভালোবাসি যে তোরে বন্ধু তেরাই করো আপনার নামটা কি বলেন তো আমার না আমার নাম হচ্ছে জরিনা আচ্ছা আপনার মায়ের রাখছেন আপনার দাদিয়ে রাখছেন
আরে আমার বাবাই রেখেছে ও আপনার বাবা রাসুলি ভালো কিন্তু ছেলে ভালো আসলো মাঝে মাঝে গাঁজা খাইতো তুই দেখেছিস হ্যাঁ আচ্ছা দাদা আপা শুনেন আপনার পড়া হলো কি জানেন কি পড়া আপা পড়া সারা গাও লাল সারা গাও লাল উটকি দুটো বাল উটকি দুটো বাল সারা নে বন্ধু এই এঞ্জেল টাই একটু গরম পয়না দে দুটো আমার জুলাইয়া মাথা পয়না দে এই এঞ্জেল টাই একটু গরম और बाबा मारा गेছে সবাই মিলে একটু কান্দা হলাই বসো দোস্ত বসো স্যার আসসালামু আলাইকুম এই জারে তোমার কি না স্যার আপনি তো খুশ হলে ফোন দিয়ে কইলো নিচ চলে আসবেন না আবার হঠাৎ করে যাও তোমার জায়গা যাও ঠিক আছে এইখানে যাও স্যার এই পাশে বসে এইখানে যাও এখানে মন্টু জি স্যার পড়া শিখেছো হ্যাঁ স্যার পারি তো তাহলে একটা কবিতা বলো তো স্যার কবিতা তো আমি পারি আর একটা বল একটা কবিতা বলো পারি তো স্যার বলো স্যার পারি আর বলুন কি তোমরা সবাই বসো একটা কবিতা বলো স্যার কোনটা বলবো কবিতা তুমি যেটা ভালো পারো সেটা বলো এখানে যাও এখানে তুমি আর বলেন আপনি কোনটা বলবো আচ্ছা ঠিক আছে কবিতা বলতে হবে না তুমি আম বানান করো আম বানান করতে হবে হ্যাঁ করো এটা তো ছুট্টু করবা আঙ্গুলে তুরি এখানে যাও এটা পারি তো স্যার আমি বলবো কি আচ্ছা ঠিক আছে বলো তাহলে বলবো স্যার বলো স্যার আমরা কেঙ্গো দেশি না বিদেশি আমাদের দেশি দেশি স্যার আমরা কি সাইজে সাইজে ছোট না বড় 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 স্যার আমরা কি উত্তরে ডালে না পূবে ডালে না দক্ষিণে ডালে না পশ্চিমে ডালে না উপরে ডালে মনে করো উপরে ডালে উপরে ডালে স্যার আমরা কি সাইজে ছোট না বড় বড় বললাম তো বড় স্যার আমরা কি পাকা না কাঁচা পাকা পাকা স্যার আমরা কি ডালে আছে না নিচে বইরে গেছে স্যার স্যার বের করো আপনি না বললে আমি প্রশ্ন উত্তর দেব কেমনে নিচে পড়ে গেছে মনে করো নিচে বইরে গেছে মন্টু এটা তো পাকা আম তো কাছে ডালে থেকে নিচে বইরে ভেটকে সেটকে নিচে গেল একটা বানান করব কি বেশ তোমাকে আর বানান করতে হবে না ঠিক আছে স্যার মাফ করে দিন আচ্ছা তোতা তোমাকে একটি প্রশ্ন করব একটি গাছে 10টি পাখি বসা আছে শিকারী এসে গুলি করে একটি পাখিকে যদি মেরে ফেলে তাহলে ওই ডালে আর অবশিষ্ট কতটা পাখি থাকবে 119টা স্যার 119টা বলো 9টা পাখি স্যার হলো না হলো না তুমি পারবে পারবো স্যার বলো একটি ডালে 10টি পাখি বসা থাকে একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয় আর ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায় চমৎকার গুড তোতা এভাবে যদি লেখাপড়া করো তাহলে বড় লোকের সন্তানরা কি তোমার বাবার রেখে যাওয়া জমিদারি টিকিয়ে রাখতে পারবে দরকার নাই স্যার ঠিক আছে রাখাবো বেশ তোতা আমি তোমাকে আরেকটি প্রশ্ন করব